অবশেষে রাজস্থান রয়্যালসের হাতে থামল চেন্নাই সুপার কিংসের বিজয় রথ। জয়পুরের মাঠে মহেন্দ্র সিং ধোনিদের হারলেন সঞ্জু স্যামসনরা। জয়ের হ্যাট্রিকের পরে অবশেষে হারল চেন্নাই সুপার কিংস। রাজস্থানের চোরাবালিতে আটকে গেল মহেন্দ্র সিং ধোনিদের বিজয় রথ। রাজস্থানকে হারলে জয়পুরের মাঠে সর্বাধিক রান তাড়া করার নজির গড়ত চেন্নাই, সেটা আর হলো না। অন্যদিকে ধোনিদের রানে হারিয়ে হারের হ্যাট্রিকের লজ্জা থেকে নিজেদের বাঁচালো রাজস্থান। দুই ম্যাচ হারের পরে আবার জয়ে ফিরলেন সঞ্জু স্যামসনরা। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসন। দলের শুরুটাও তেমনই হয়েছিল, চেন্নাইয়ের পেসারদের দাঁড়াতে দেননি রাজস্থানের দুই ব্যাটার। যশস্বী এত মারছিলেন যে অপর প্রান্তে থাকা জস বাটলারকে শান্ত দেখাচ্ছিল। পাওয়ার প্লে কাজে লাগিয়ে একের পর এক বড় শট খেলেন তিনি। মাত্র 26 বলে অর্ধশতরান করেন যশস্বী। পেসাররা রান দিচ্ছেন দেখে স্পিনারদের হাতে বল তুলে দেন সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। চেন্নাইকে প্রথম উইকেট এনে দেন রবীন্দ্র জাডেজা। 27 রানের মাথায় বাটলারকে আউট করেন তিনি, কিন্তু যশস্বী তখনও ক্রিজে ছিলেন। 10 ওভারে 100 রান হয়ে গিয়েছিল রাজস্থানের। দেখে মনে হচ্ছিল 200 রান সহজেই পেরিয়ে যাবে, তবে মাঝের ওভারে রানের গতি কমে জোড়া উইকেট নিয়ে রাজস্থানকে বড় ধাক্কা দেন তুষার দেশপাণ্ডে। প্রথমে রাজস্থানের অধিনায়ক সঞ্জুকে মাত্র 17 রানের মাথায় আউট করেন তিনি। সেই ওভারেই 43 বলে 77 রান করে আউট হন যশস্বী। রাজস্থানের হয়ে মিডল অর্ডারে দলের হাল ধরেছিলেন সিমরন হেটমায়ার, কিন্তু চেন্নাইয়ের বিরুদ্ধে রান পেলেন না তিনি। পরপর উইকেট পড়তে থাকায় রানের গতি অনেকটাই কমে যায়। গতির হেরফের করে রাজস্থানের ব্যাটারদের আটকে রাখেন চেন্নাইয়ের পেসাররা। কিন্তু শেষ দিকে আবার খেলায় ফিরল রাজস্থান। দেবদত্ত পরিকল ও ধ্রুব জুড়েল বেশ কিছু বড় শট খেলেন। দুই ভারতীয় ব্যাটারের ব্যাটে 200 রানের গন্ডি পার করে রাজস্থান। 20 ওভারে 5 উইকেট হারিয়ে 202 রান করে সঞ্জুরা। ধ্রুব 34 রান করে রান আউট হন। পরিকল অপরাজিত থাকেন 23 রানে। রান তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি চেন্নাইয়ের। পাওয়ার প্লের সুবিধা কাজে লাগাতে পারেনি ঋতুরাজ গায়কোয়াড় ও ড্যাভন কনওয়ে। তাও ঋতুরাজ চেষ্টা করলেও কনওয়ে ব্যাটে বলে হচ্ছিল না। 16 বলে 8 রান করে আউট হন তিনি। রান পাননি অজিঙ্ক রাহানে ও আম্বাতি রায়ডু। ঋতুরাজ ভালো খেলছিলেন, কিন্তু তিনি 47 রান করে আউট হয়ে গেলে চাপে পড়ে যায় চেন্নাই। জরুরি রান রেট ক্রমাগত বাড়ছিল, তখনই হাত খুলে খেলা শুরু করেন শিবম দুবে ও মঈন আলী। রাজস্থানের স্পিনারদের নিশানা করেন তারা। বড় শট মারতে থাকেন দুই ব্যাটার। 50 রানের জুটি করেন তারা, সেই জুটি ভাঙেন অ্যাডাম জাম্পা। 23 রানের মাথায় আউট হন মঈন। শেষ 24 বলে চেন্নাইয়ের প্রয়োজন ছিল 74 রান। একদিকে টিকে ছিলেন শিবম, তার কাঁধেই চেন্নাইয়ের জয় নির্ভর করছিল। বড় শট মারছিলেনও তিনি। 18 বলে দরকার ছিল 58 রান। ভালো বল করেন সন্দীপ শর্মা। 12 বলে দরকার ছিল 46 রান, কিন্তু রাজস্থানের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে সে রান তুলতে পারেনি চেন্নাই। অর্ধশতরান করেও দলকে জেতাতে পারেনি শিবম। চেন্নাইয়ের ইনিংস শেষ হয় 170 রানে। ধোনিরা হারেন 32 রানে। ব্যাট করার সুযোগই পেলেন না চেন্নাইয়ের অধিনায়ক।